প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আমাদের গত 4 দিনের ক্লাসের আলোকে আজকে আমরা একটা ক্রিয়েটিভ কোশ্চেন দেখব। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ এখানে একটা বর্তনী দেওয়া আছে, যেখানে চারটা রোধ ব্যবহার করে একটা বর্তনী সংযোগ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে ক নম্বর কোশ্চেনে 20 ওহম রোধের মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহ হবে, এবং খ নম্বর কোশ্চেনে বলা হচ্ছে 10 ওহম রোধে উৎপন্ন তাপ দ্বারা 1 কেজি বরফ গোলাতে কত সময় লাগবে। তাহলে আমরা প্রথমে বর্তনীটা দেখি। এই বর্তনীটা দেখে কোথায় শ্রেণী সমান্তরাল বোঝা গেলেও এটাকে আমরা আরও একটু সহজভাবে এভাবে আঁকাতে পারি। এই বর্তনীর ইকুইভ্যালেন্ট বর্তনী, এটা কিভাবে আগালাম, এই বিন্দুটা যদি এ বিন্দু হয় তাহলে এ বিন্দুটাও আমাদের এ বিন্দু হবে, কেননা এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যে কোনো রোধ নেই। সিমিলারলি এটা যদি বি বিন্দু হয় তাহলে এটা বি বিন্দু, এটা বি বিন্দু, এটা বি বিন্দু, এটিও বি বিন্দু। সুতরাং বিন্দু বিশ্লেষণের নিয়ম অনুযায়ী আমরা এই বর্তনীটাকে এইভাবে আঁকাতে পারি, যেখানে 10 ওহম রোধ আছে এ এবং বি বিন্দুর মধ্যে, এ বিন্দু, বি বিন্দু, এ এবং বি বিন্দুর মধ্যে 10 ওহম রোধ আছে, এবং এ বিন্দুর থেকে আরেকটি রোধ 6 ওহম, 6 ওহমের সাথে প্যারালালি 20 ওহম এবং 5 ওহম দুইটা রোধ আছে। সুতরাং এই দুইটা রোধকে আমরা এইভাবে যুক্ত করলাম। এখন আমাদের কোশ্চেন যে 20 ওহম রোধের মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহ ঘটবে। এটা যদি সলভ করতে যাই, দেখো ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে এই বিন্দুটা যুক্ত এবং নেগেটিভ প্রান্তের সাথে এই বিন্দুটা যুক্ত, অর্থাৎ ব্যাটারির এখানে যে 40 ভোল্ট দেওয়া আছে এই দুই বিন্দুর বিভব পার্থক্যও হবে 40 ভোল্ট। এখানে রাস্তা দুইটা, এখান থেকে আই তড়িৎ প্রবাহ এসে দুইটা পথে ভাগ হয়ে যাবে, একটা 10 ওহম রোধের মধ্য দিয়ে এবং আরেকটা এই পথে। প্রথমে 20 ওহম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বের করার জন্য আমাদেরকে এই পথে কতটুকু কারেন্ট আসবে এইটা বের করতে হবে। এই আই কারেন্ট এসে দুইটা পথে বিভক্ত হয়ে যাবে, এই পথে কতটুকু কারেন্ট প্রবাহ হবে এইটা বের করার জন্য প্রথমে আমাকে এই পথে কতটুকু রোধ আছে এটা দেখতে হবে, অর্থাৎ এই পথের তুল্য রোধ কত। তো এই পথের তুল্য রোধ কত হবে, 20 এবং 5, এই দুইটা প্যারালালে সংযোগ আছে, সুতরাং এই দুইটা পথের এই দুইটা রোধের তুল্য রোধ হবে 4 ওহম। এই অংশটুকুর পরিবর্তে আমরা বসাতে পারবো 4 ওহম রোধ। তাহলে আমাদের বর্তনীটা এমন হয়ে যায়, এই 4 ওহম রোধ 20 এবং 5 ওহম যে রোধ দুইটা আছে প্যারালালে সংযুক্ত এদের তুল্য রোধ। সুতরাং এই দুই বিন্দুর বিভব পার্থক্য 40 ভোল্ট এবং এই দুই বিন্দুর মধ্যে অর্থাৎ এই পথে রোধ আছে 10 ওহম। সুতরাং আমরা লিখতে পারি 40 ইকুয়ালস টু, এই পথে যদি আই ওয়ান কারেন্ট আসে তাহলে আমরা লিখতে পারি 10 × I1। অতএব I1 ইকুয়ালস টু আমরা লিখতে পারি 10/40/10 ইকুয়ালস টু 4 অ্যাম্পিয়ার, অর্থাৎ এই পথে 4 অ্যাম্পিয়ার কারেন্ট আসবে। এই 4 অ্যাম্পিয়ার কারেন্ট এই দুই পথে ভাগ হয়ে যাবে রোধের মানের উপর ভ্যারি করে। আমাকে বের করতে হবে 20 ওহম রোধের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো করবে। এটা বের করার জন্য প্রথমে আমরা
এই দুই বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করব। এই দুই বিন্দুর বিভব পার্থক্য মানে এই দুই বিন্দুর বিভব পার্থক্য, 4 ওহম রোধের অ্যাক্রসে বিভব পার্থক্য। তাহলে এর মধ্য দিয়ে 4 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, 4 ওহম রোধের মধ্য দিয়ে বিভব পার্থক্য কত হবে? 4 ওহম রোধের অ্যাক্রসে বিভব পার্থক্য V ইকুয়ালস টু আই আর, আই এর মান 4 এবং রোধ 4 ইকুয়ালস টু 16 ভোল্ট। 16 ভোল্ট বিভব পার্থক্য 4 অ্যাম্পিয়ার রোধের অ্যাক্রসে, অর্থাৎ এই দুই বিন্দুর মধ্যবর্তী বিভব পার্থক্য। ফলে এর মধ্য দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো করবে এটা আমরা এখন এই সূত্রের সাহায্যে বের করতে পারি। এই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য 16 ভোল্ট ইকুয়ালস টু এর রোধ 20 এবং এর মধ্য দিয়ে যদি আই কারেন্ট ফ্লো করে আই আর, তাহলে আই ইকুয়ালস টু 16/20 কত আসবে? জিরো পয়েন্ট এইট অ্যাম্পিয়ার। আমাদের ক নম্বর কোশ্চেন সলভ। এখন খ নম্বর কোশ্চেন, 10 ওহম রোধে উৎপন্ন তাপ দ্বারা 1 কেজি বরফ গোলাতে কত সময় লাগবে? আমরা জানি রোধের মধ্য দিয়ে যখন কারেন্ট ফ্লো করে তখন তাপ উৎপন্ন হয়। তাহলে আমাদেরকে প্রথমে বের করতে হবে এই 10 ওহম রোধের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করার সময় এখানে কত তাপ উৎপন্ন হবে এবং এই উৎপন্ন তাপ দ্বারা 1 কেজি বরফ গলাতে হবে। সুতরাং খ নম্বর সলিউশন, আমরা উৎপন্ন তাপের ইকুয়েশন জানি, আই স্কোয়ার আর টি অথবা ভি আই টি অথবা ভি স্কোয়ার বাই আর ইনটু টি, এই তিনটা ইকুয়েশন আমরা জানি উৎপন্ন তাপের ইকুয়েশন। এই রোধের অ্যাক্রসে বিভব পার্থক্য 14 ভোল্ট এবং রোধের মান আমরা জানি, অর্থাৎ বিভব পার্থক্য এবং রোধের মান জানি। সুতরাং উৎপন্ন তাপ কীভাবে বের করতে পারি? ভি স্কোয়ার বাই আর ইনটু টি, এইটা এই উৎপন্ন তাপ 1 কেজি ভরের বরফ গলাবে। 1 কেজি ভরের বরফ, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি ভরের বরফ গলাতে যে তাপ লাগে সেটা আমরা জানি এম এলএফ, যেখানে এলএফ বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। সুতরাং এই ইকুয়েশন থেকে আমরা টি ইকুয়ালস টু লিখতে পারি এম এলএফ গুণিত আর বাই ভি স্কোয়ার। মানগুলো বসাই, এম এর মান 1 কেজি ভরের বরফ 1, এলএফ বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ 336000, আর এর মান 10, ভি এর মান 40 স্কোয়ার। তাহলে আমাদের গ নম্বর কোশ্চেন সলভ হয়ে গেল। এখন একটা হোমওয়ার্ক দেব, সিমিলার কোশ্চেন, শুধুমাত্র ফর্টি ভোল্ট এবং এইখানে 3 ওহম। কোশ্চেন সেম, তোমরা বাসাই বের করবা 20 ওহম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত হবে এবং 10 ওহম রোধে উৎপন্ন তাপ দ্বারা 1 কেজি বরফ গোলাতে কত সময় লাগবে। আমি উত্তরটা বলে দিচ্ছি, ক নম্বরের উত্তর হবে 0.5 অ্যাম্পিয়ার এবং খ নম্বরের উত্তর হবে
5376 सेकेंड। प्रिय शिक्षार्थी, तुम्हारे क्लासर उपस्थिति तुम्हारा गूगल क्लासरूमे अथवा यूट्यूबे कमेंट कर जानाबा एवं कोनो प्रश्न थाकले सेटाओ तुम्हारा ओखाने करबा, आमरा चेष्टा करब तुम्हारे प्रश्नेर उत्तर देवार। धन्यवाद।